Happy Independence Day. Let's celebrate freedom. হ্যালো, ওয়েলকাম টু সোনমস জোন। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনটা অল করে দিও, তাহলে আমি যখনই যে নিউ ভিডিও আপলোড করব অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে স্বাধীনতা দিবস, আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করছি সবার দিনটা ভীষণ ভালো কাটবে এবং রাত 12টার পর থেকেই স্বাধীনতা দিবস উদযাপন অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো আমি যদিও এখনো বাড়িতেই, কিন্তু আজকের যে ব্লগটা সেটা ইন্ডিপেন্ডেন্স ডে রিলেটেড। ইন্ডিপেন্ডেন্স ডেতে তো মানে ব্যাপারটা হয় কি যে ইন্ডিপেন্ডেন্স ডে মানেই অনেক রকম কালচারাল প্রোগ্রামের ব্যাপার থাকে, যারা স্কুল কলেজে তাদের তো এই ধরনের ব্যাপারগুলো থাকে, তাছাড়াও পাড়ায় প্রোগ্রাম থাকে অনেকের, কারণ বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ হোস্টিংয়ের ব্যাপার থাকে। সেগুলো সকাল থেকে হয়ে গেছে, আমি ব্লগটা অনেকটাই দেরিতে স্টার্ট করেছি। সবাই হ্যাপিলি সেফলি ভালোভাবে ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেট করো। আর এই জন্যই বললাম যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ব্লগ, বিকজ আমার যেটা বেশি কদিন ধরে মনে পড়ছিল সেটা হলো যে ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা ছোটোবেলা থেকে ইন্ডিপেন্ডেন্স ডেটা কীভাবে কাটাতাম। মানে ইন্ডিপেন্ডেন্স ডে মানে আমাদের কাছে ছোটোবেলায় যখন যারা স্কুলে পড়ে এখনও তাদের কাছে ওই ব্যাপারটা, এবং আমরা যারা স্কুলে পড়তাম তাদের কাছে ওই ব্যাপারটা কি যে হ্যাঁ এই দিন এই প্রোগ্রাম হবে, সাজবো, এই এইভাবে রিহার্স করবো আগে থেকে, হ্যাঁ তো এই ব্যাপারগুলো থাকে আর কি। বেশিরভাগই আমাদের ছোটোবেলায় যে স্কুলের যে ব্যাপারগুলো থাকে, ধর হ্যাঁ ওই দিন ওই এক একটা স্কুলে ধর না বিস্কিট দেওয়া হয়, চকলেটস দেওয়া হয়, তো আমরা তখন বলতাম যে টফি নেওয়ার জন্য মানে আমরা স্কুল যাবো, ওটা একটা এক্সাইটমেন্ট আলাদা। মানে অনেক স্কুলে আর কি সেদিন ওই বোঁদে লুচি আলুর দম এই ধরনের ব্যাপারও মানে দেওয়া হয় আর কি, খাওয়ানো হয়, তো এইগুলো আর কি আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট ছিল যে ছোটোবেলা থেকেই যে মানে স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডেটা বেশ অন্যরকমভাবে একটা সেলিব্রেশন হবে। তাছাড়া আমি যে স্কুলে ছোটোবেলায় পড়তাম সেখানে তো ইন্ডিপেন্ডেন্স ডেতে মানে 15th অগস্টে স্পেশাল করে আর কি মানে অ্যানুয়াল ফাংশন হতো সেখানে, মানে সেই সেই দিনটাতেই আর কি 15th অগস্টে। তো তারপর যত আমার স্কুল চেঞ্জ হয়েছে, স্কুল চেঞ্জ হলেও ইন্ডিপেন্ডেন্স ডের ব্যাপারটা তো একই থেকে যায় সব স্কুলেই ওটা, হ্যাঁ তবে পরবর্তীকালে সেগুলোতে আর ওই অ্যানুয়াল ফাংশন হতো সেই দিন এটা এরকম নয়। কিন্তু যেটা আমি একদম ছোটোবেলায় যে স্কুলে পড়তাম মানে নার্সারি প্রি নার্সারি যেখানে আমি পড়েছি সেখানে ওরকম সেই দিনটা অ্যানুয়াল ফাংশন হতো এবং খুব মজা হতো, বেশ সুন্দর মতো সাজতে পারতাম সেদিন। হ্যাঁ মানে রোজের যে শিডিউল সেটার থেকে ছুটি, কিন্তু এখন আমরা চাইলেও সেটা থেকে ছুটি পাই না, তাই মনে হয় যে ছোটোবেলাকার দিনগুলোই হয়তো খুব ভালো ছিল ছোটোবেলার ইন্ডিপেন্ডেন্স ডেটাই। কারণ এখন তো অফিস থাকলে তো মানে সাজগোজটা হয় এটা ঠিক, মানে প্রপারলি ইন্ডিপেন্ডেন্স ডে যে সাজগোজ সেরকমই হয়, হ্যাঁ ওই অ্যাটায়ারেই সাজ পুরো, কারণ যেহেতু নিউজ প্রেজেন্টার অ্যাঙ্কার আমি আগেও বলেছি, তো সেই জন্য টিভি ফেস হলে তো এটা একটা ব্যাপার যে হ্যাঁ সাজগোজটা সেদিন নিউজের জন্য সেরকমই করতে হলো। কিন্তু ওই যে ছুটিটা বা ওই যে মজাটা সেটা হয় না, হ্যাঁ আলাদা করে। এখন আবার একটা ব্যাপার হয়েছে যে মানে চলো তাহলে এইরকম সেজেছি তাহলে ছবি তুলবো, চলো পোজ দিই, কতগুলো ছবি তুললাম, মানে ওই ছবির মধ্যেই পুরো ব্যাপারটা আর কি এখন আবদ্ধ। আগে যেরকম হতো যে হ্যাঁ চলো যাবো, মানে এই এটা মানে বোঁদে লুচি খেতে যে ভীষণ ভালোবাসা সে ব্যাপারটা কিন্তু না, কিন্তু ওই দিন যে দেওয়া হচ্ছে ওই যে চকলেট দেওয়া হবে বা ওই যে বিস্কিট দেওয়া হবে, ওই যে কেক দেওয়া হবে, এই ব্যাপারটাতেই আর কি ভীষণ মজা। তো আমার তো মনে হয় যে হ্যাঁ ছোটোবেলার যে মানে ছোটোবেলায় আমরা যেভাবে ইন্ডিপেন্ডেন্স ডেটা কাটিয়েছি বা স্কুল কলেজে যারা এখনও রয়েছে তারা যেভাবে কাটাচ্ছে সেটার মজাটাই আলাদা। তবে হ্যাঁ যেহেতু বাড়িতে থাকলে একটা এটা কিন্তু যে ছোটোবেলা বা বড়োবেলায় কিছু চেঞ্জ হয়েছে এটা আলাদা কিছু নয়, বাড়িতে যেটা হয় যে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে স্পেশাল খাওয়া দাওয়া। আমি কালকে রাত্রেই যেমন মাকে বলছিলাম যে আচ্ছা এই যে ইন্ডিপেন্ডেন্স ডেতে কিন্তু
এই বিভিন্ন জায়গায় রান্না বান্না হয় না, অনেক জায়গায় দেখা যায় দেখবে রাস্তার পাশে ধরো কোনো ক্লাব সেখানে রান্না বান্না হচ্ছে, মানে এই ব্যাপারটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমি জানি না কার কি লাগে বাট আমার খুব লাগে। তো মা আমাকে বলছিল যে হ্যাঁ মানে আমাকে অনেক জায়গা থেকে এরকম আগেও হয়েছে যে হয়তো ইনভাইট করেছে, মানে ওটা কোনো ক্লাবের কথা বলছি না বাট কোনো হয়তো সংস্থা থেকে কোনো অ্যাসোসিয়েশন থেকে হয়তো করেছে, যাইনি আমি, আমার বেশিরভাগ জায়গাতে ইনভাইট অ্যাটেন্ড করতে যাওয়াটা হয় না, হয়ে ওঠে না, পসিবল না, মানে টাইমের জন্য অফিস টফিস থাকে, এবার তো প্যান্ডামিক সিচুয়েশন সেটা অন্য কথা, কিন্তু সেটা হয়তো যাওয়া হয়ে ওঠে না বাট আমার খুব ভালো লাগে ওই যে রান্নাবান্না হয় ওরকমভাবে সবাই মিলে একসঙ্গে ব্লগ হোস্টিং হচ্ছে তারপরে রান্নাবান্না হচ্ছে, মানে এই যে রাস্তার পাশ দিয়ে গেল রান্নার গন্ধ বের, আমার খুব ভালো লাগে ব্যাপারটা। তো সেগুলো তো আমাদের সম্ভব না, আমরা তো একটা ফ্যামিলিতে বিলং করছি, তো সেই জন্য আমাদের কী হয় বাড়িতে খাওয়া দাওয়ার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে। যেমন আজকে সকালবেলায় মানে যে টিফিনটা সেটাই অন্যরকম, সেটা হচ্ছে রোজকার থেকে আলাদা, মা ধোকলা, হ্যাঁ এটা এটা বলতে একটা কথা মনে পড়লো, আজকে ধোকলা হয়েছে তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি একবার, অলরেডি এটা আমি এখনও খাইনি খাবো। আর এই ধোকলা রিলেটেড কথা বলতে গিয়ে মনে পড়লো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য যে ধোকলা মানে ট্রাইকালার যে ধোকলা সেটা অলরেডি মা বানিয়েছে, তো সেটার মায়ের চ্যানেলে গেলে তোমরা তো জানো মায়ের চ্যানেল মনীষ পাঁচফোড়ন, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে মানে রেসিপিটা যদি জানতে চাও। আর আজকের জন্য এমনিতে আমরা ধোকলা মানে খুব ভালোবাসি, তো আজকের জন্য আমাদের স্পেশাল টিফিন হচ্ছে ধোকলা। তারপরে দুপুরবেলা কী হচ্ছে কি রেশমি চিকেন, না রেশমি চিকেন আজকে দুপুরের জন্য স্পেশাল মেনু, আর তার সঙ্গে আর কী কী হচ্ছে বলতে পারবো না বাট দুপুরের স্পেশাল মেনু হচ্ছে রেশমি চিকেন। আগেরবার সম্ভবত কোনো চ্যানেল বা কোনো পোর্টাল থেকে সম্ভবত আমার বাইট ফাইট নিয়েছিল এরকম কিছু ব্যাপার ছিল, ওটা আগেরবারই ছিল না রে ঘর থেকে করে পাঠাতে হয়েছিল, ছিল গতবার, তো ওটা একটা মানে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে স্পেশাল বাইট দেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করেছিল আমাকে, কিন্তু সেটা আমি করে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি থেকে, আগেরবারও বাড়িতে ছিলাম এবারও বাড়িতে, তো বাড়িতে থাকলে মজাটা একটু বেশ অন্য রকমের হয়। টিফিন ফিফিন করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আরও একটা বিষয় যেটা আজকের ব্লগের মধ্যে আমি ইনক্লুড করতে চাই সেটা হলো মোটামুটি সমস্ত কথাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। তো জাস্ট কিছুদিন আগে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল সোনম স্টোন মনিটাইজড হয়েছে, তো তোমাদের এতটা সাপোর্ট এতটা ভালোবাসা ছাড়া এটা কখনোই পসিবল হতো না। এবং ইউটিউব জার্নি প্রথমে যখন আমি মানে জার্নি যখন স্টার্ট করেছিলাম ইউটিউবে তখন আগেও বলেছি এটা অবভিয়াসলি আমার মানে ভাইয়ের কথা শুনে ভাইয়ের জন্যই স্টার্ট করা, আমি ভাবিনি কখনো যে আমি ইউটিউবে আসবো এবং ইউটিউবে এসে মানে এই এই জায়গায় পৌঁছাবো সেটাও ভাবিনি, তো এটা যে শেষ সেটাও নয় এটা জাস্ট শুরু। কিন্তু যারা ইউটিউবার বা যারা ইউটিউব করে তারা জানে যে মানে এই এই জায়গা অবধিও পৌঁছানোটা কতটা কঠিন বা কতটা টাফ ব্যাপার, তো সেই দিক দিয়ে দেখতে গেলে ভাইয়ের কথা শুনেই প্রথমে আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করা, এবং ইউটিউব জার্নি যখন স্টার্ট করেছিলাম আমি কিন্তু ভাবিনি যে আমি এত দূরও আসতে পারবো। তো তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো এতটা ভালোবেসেছো এটার জন্য সত্যি থ্যাংক ইউ, এভাবেই আমার সঙ্গে থেকো, এভাবেই সোনমজনকে সাপোর্ট করো, সোনমজনের পরিবারকে আরও অনেক বড়ো করো, ভালোবাসো, তো চলো ভীষণ ভালো থেকো, আজকে দিনটা ভীষণ ভালোভাবে কাটাও এবং আগামী প্রত্যেকটা দিন তোমরা ভীষণ ভালোভাবে কাটাও। আবার জানি না আমি কবে ব্লগ নিয়ে আসতে পারবো, তো আবার তখন তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে, যতদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।